श्री श्री स्वामी स्वरूपानंद परमहंसदेवर अमृत बाणी थेके सकल सम्मानित पाठक एवं पाठिकागण प्रभृति सकल के शुभ नववर्षेर पुण्य लग्ने आमादेर सहस्र जयगुरु सम्भाषण और शुभकामना ज्ञापन करितेछि। विगत बत्सरेर न्याय एबारो आमादेर संगे थाकिया जगन्मंगल मानसी श्री श्री स्वामी स्वरूपानंद परमहंसदेवर अमृतवाणीर माध्यमे परमाराध्य श्री श्री बाबामणिर अर्थात परमाराध्य अखंड मंगलेश्वर श्री श्री स्वामी स्वरूपानंद परमहंसदेवर युगोपयोगी अमूल्य बाणी समूहेर सहयोगिता प्रदानेर जन्य सकलके आंतरिक धन्यवाद जानाई। परमाराध्य श्री श्री बाबामणि साम्येर पुजारी, साधनतार पुजारी, मनुष्यत्वेर पुजारी श्री श्री स्वामी स्वरूपानंद परमहंसदेवर अमृतवाणी मानुष की संयमी हईते पवित्र हईते सच्चरित्र हईते ब्रह्मचर्य परायण हईते सदाचारी हईते सहज सरल सत्यवादी विनयी नम्र भद्र शिष्ट मानुष हईते प्रेरणा दे। श्री श्री स्वामी स्वरूपानंद परमहंसदेवर अमृत बाणी मानुष के पितृभक्ति मातृभक्ति और गुरुभक्तिर शिक्षा दे। मानुषेर संगे मानुषेर सम्मान सद्व्यवहारेर शिक्षा दे। सर्वोपरि आमादेर फेसबुक ग्रुप सकल मानुष के देश प्रदेश जाति वर्ण धर्म निर्विशेषे उच्च नीच धनी निर्धन पंडित अपंडित निर्विशेषे मानवीयतार बा मनुष्यत्वेर आदर्शे एक अति सुउच्च स्थाने आरोहण कराइया महामानव बा देव मानवे परिणत करिया সকলের চির আকাঙ্ক্ষিত সাম্য প্রতিষ্ঠার কাজে নিয়ত নিরত থাকি। আমাদের এই ফেসবুক গ্রুপ প্রকাশিত অসাম্প্রদায়িক বাণী ও উপদেশ বাণী পাঠে হতাশ নিরাশ প্রাণে আশার সঞ্চার করে সাংসারিক নানা প্রকারের শোকে দুঃখে ম্রিয়মান মানুষের মনে নতুন করিয়া বাঁচিবার প্রেরণা দেয়। অবিশ্বাসীর মনের জ্বালা নিবারিত হইয়া বিশ্বাসের বিবরণ দিয়া উঠে অর্থাৎ মানব জীবনে যাহার যাহা অভাব তাহার সে অভাব পূরণের অসীম ক্ষমতা আমাদের এই শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃত বাণী আছে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির অমৃতবাণী চরিত্রবান দেশপ্রেমিক পরোপকারী সুনাগরিক সৃষ্টির সহায়ক নিয়মিত পাঠক মাত্রেই কথাগুলি আমরা যাহারা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির সুমহান কর্মযজ্ঞের একজন ক্ষুদ্র সৈনিক বলিয়া মনে করিয়া নিজদিগকে সৌভাগ্যমান ও গৌরবান্বিত বলিয়া মনে করি তাহাদের কিছু কিছু পরীক্ষা নিজেদিকে নিজেরাই করিতে পারে। তাহার অনেকগুলির মধ্যে একটা ছোট প্রশ্ন ইহাও থাকিতে পারে যে আমরা রাজ্যপাশ্রমিতে প্রকাশিত এই শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতবাণী নিয়মিত গ্রাহক কিনা এবং তাহা নিয়মিত পাঠ করি না এবং শ্রী শ্রী বাবামণিকে ভালোবাসি অথচ অবরুক্ত প্রশ্নের উত্তর না ইহা সত্যই
নববর্ষ অখণ্ড সন্তানদের নিকট যুগপৎ আনন্দ ও বিশ্বজীবী এমন এক অনন্য সাধারণ মহামানবের মাল ধরাধামে গুরু রূপে আত্মপ্রকাশে পৃথিবী ধন্য। একদা এক শুভ পয়লা বৈশাখের পূর্ণ দিনে পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ভক্তগণের পরম আদরে বাবামণি পরম করুণা ভরে ভক্তদের দীক্ষাদান আরম্ভ করিয়াছেন। এ দীক্ষা শুধু হাতের জল শুদ্ধ করা, এ দীক্ষা নবজন্মের এবং জগৎ কল্যাণ কর্মের আত্মদানের অঙ্গীকার গ্রহণ রূপ মহান ব্রতের শুভারম্ভ। তাই ভক্তগণ এই দিনটি অতীব আনন্দের সঙ্গে পালন করেন এবং বিভিন্ন জন বিভিন্নভাবে মহৎ ব্রত পালনের সংকল্প গ্রহণ করেন। অখণ্ড সংঘের পরম আনন্দের খনি রূপণি পরম পূজনীয়া মহাসন্ন্যাসিনী সংহিতা দেবী অগণিত ভক্তজনের প্রাণের মামণি অকস্মাত মর্মদ মৃত্যুবরণ সমগ্র সংঘকে শোক সাগরে নিমজ্জিত করিয়া শোক স্তব্ধ করি। পরমেশ্বর রূপী শ্রী শ্রী বাবামণি ইত্র এই লীলা জানিয়া ইহাই বোধহয় পৃথিবীর আশ্চর্য। বর্তমান পৃথিবীর চারিদিকে আজ যে শিহরণযোগ্য সংবাদাদি প্রতি মুহূর্তে মানুষকে উৎকণ্ঠিত করিতেছে তাহারই তাই বাউনির কাব্যের ভাষায় বলিতে হয়, হিংসায় ঈর্ষা ঘৃণা বিদ্বেষ তরঙ্গ তুলিছে খেলেছে বান, অসহিষ্ণুতা অপ্রেম জাতিতে জাতিতে বিদ্বেষ গোষ্ঠীতে গোষ্ঠী জাতীয়তাবোধ ভারতীয়তাবোধ রাষ্ট্রীয়তাবোধ ইত্যাদি ইত্যাদি নানা প্রকারের বড় বড় তত্ত্ব ও কথার আড়ালে বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সহস্রল মানবতার মহাদর্শ হইয়া ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ সমাজ দেশ বিদেশ তথা সমগ্র বিশ্ববাসী আজ নিদারুণ সংকটে জর্জরিত। আজ শুভ নববর্ষের পুণ্যক্ষণে আমরা সকলে মিলিয়া আসুন প্রার্থনা করি, যাহারা নিরপরাধ হইয়া অতি নীচ সন্ত্রাসবাদ ও কলহ কচায়নের পেশনে বিভিন্ন ভাবে অনায়াসে শিকার হইয়াছেন, সজ্জন হারাইয়াছেন, কেহ পিতৃমাতৃহীন হারাইয়াছেন, কেহ সন্তান হারাইয়াছেন, কেহ বাসা ধন সম্পদ হারা নিঃস্ব হইয়াছে। আজকের এই দিনে শুভ বৈশাখের শুভাতি শুভ প্রথম দিবস উদয়াস্ত হরিয়ম কীর্তন উদয়াস্ত নীরব নাম জপযজ্ঞ অখণ্ড সংহিত পাঠ উদয়াস্ত সমবেদ ব্রহ্মকায়িত কীর্তন স্বরূপানন্দ সঙ্গীত চরিত্র গঠনান্দ্রমূলক সভা প্রভৃতি দ্বারা যেন যোগ্যভাবে সর্বত্র উদযাপিত হয় আজকের এই শুভ পয়লা বৈশাখ। আমাদের এই স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দর্শনে প্রধান প্রধান বিশুদ্ধ কৈকেয়ী আছে। চরিত্রের মধ্যে মানব জীবন জগন্মঙ্গল ব্রহ্মচর্য সাধনা
অভিক্ষা বা রাজপত্য স্বাবলম্বন উপাসনা ও সর্বধর্ম সমন্বয় কর্মযোগ সেবা বুদ্ধি বা শুভ বুদ্ধি মনন চিন্তন মানব বা পরিপূর্ণ মানব হৃদয়বত্তা অসাম্প্রদায়িকতা ইন্দ্রিয়ের জয় সাহসী দৃঢ়তা স্বদেশ প্রেম পিতৃমাতৃভক্তি মূল্যবোধ গায়ত্রী মন্ত্র এইগুলি আমাদের দর্শনের মধ্যে প্রধান উল্লেখযোগ্য। এই সুবর্ণবর্ষ আমাদের বলে যায় তার ভাষায় তার দর্শনের উপর বলতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে মানুষকে তিনি কিরূপে দেখতে চান। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের মতে সেই প্রকৃত মানুষ যে দৃঢ়তার সঙ্গে জীবনের পথ চলে কঠিন সংকল্প নিয়ে জীবনের লক্ষ্য পথে এগিয়ে চলে মানুষ এমনই হবে সম্পদে বিপদে অবিচল নিজের প্রতিটি লোমকূপে দেহের প্রতিটি অণুপরমাণুতে হৃৎস্পন্দনে প্রতিটি পদক্ষেপে মানুষ যেন নিজেকে জানতে পারে এই বলে সে পূর্ণ মানুষ বা দেব মানব। আর এই জেনে অবিচল এবং স্ত্রী স্ত্রী স্বামী স্বরূপানন্দ তিনসুকিয়াতে 1360 সালের বৈশাখ মাসে নববর্ষের ভাষণে বলেছিলেন, আমরা মানুষ ইহাই আমাদের প্রথম ও প্রধান পরিচয়। আমরা মানুষ বলিয়াই পরস্পরের সুখে দুঃখে পরস্পরের অন্তরঙ্গ বান্ধব। প্রদেশের পার্থক্য মাতৃভাষার পার্থক্য আহার বিহার ও পরিচ্ছদের রুচির পার্থক্য আমাদের মনুষ্যত্বের মধ্যে পার্থক্য সৃষ্টি করিতে পারে না। কেহ কাহারও কাজ হইতে দূরে থাকবে না, সকলে হইব সকলের আপন। এই আপনত্বের বাণী যুগের বাণী প্রতিধ্বনি বৈশাখ 1385 বাণী থেকে আমরা বুঝতে পারা যায় যে তার দৃষ্টিতে মানব জীবন এমন হবে যেন পরের দুঃখে তার প্রাণ কাঁদে বিশ্বের হিতার্থে নিজেকে বিলিয়ে দেয়। এই হবে মানব জীবনের প্রকৃত সংজ্ঞা। মানুষের এই জীবনকে সার্থক করে তুললে তা হবে মানবের অমৃতময় জীবন। যে জীবন দেব মানবের জীবন। আমরা মানুষ ভারতের ঋষিগণ প্রেম ও মৈত্রীর অমৃতবাণী আমাদের দিয়ে গেছেন এবং মানুষই সেই অমৃতবাণীর উত্তরাধিকারী। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ বলছেন, সবাই যখন কেবল পরনিষ্ঠ চিন্তাই করছে তখন তুমি করো সর্বজনের কাছে ভিক্ষে দিয়ে তুমি সর্বজনের কুশল সম্পন্নের ব্রত গ্রহণ করো। শান্তির ব্রত তৃতীয় খণ্ড পৃষ্ঠা 47। তার মতে মানুষের অন্তরের আবেদন হবে বিশ্বজনীন। হে মানুষ তুমি আত্মপ্রকাশ করো। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ এমন মানুষ চেয়েছেন যার জীবনের কঠিন তপস্যা হবে বিশ্বের সকল জীবের কুশলের জন্য। শুধু যেন মানুষ মানুষকে ভালোবাসবে তা কিন্তু নয়, সকল প্রাণীকে নিয়েই হবে মানব জীবনের প্রেমের ভালোবাসার খেলা। সমগ্র বিশ্বকে মনুষ্য জাতি জানবে তার নিজের পরিবার, তবে পরিচয় দেওয়ার সময় পরিচয় হবে আমরা ভারতবাসী। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ বলছেন, ভারতের আহ্বান কালের পুরুষানুক্রমিক শিক্ষা দীক্ষা কোন সময়ের আত্মকেন্দ্রিক নয়। ব্যক্তির উন্নতিকে ভারত চিরকাল নিখিল বিশ্বের উন্নতির সাথে এক করে রেখেছে। ব্যক্তির কুশল ভারতীয় দৃষ্টিতে চিরকালই বিশ্বভুবনের প্রত্যেকটি প্রাণীর কুশলের সাথে
अंगांगी भावे जड़ित ग्रथित भारत निजे चावा पावर साथे विश्व ब्रह्मांडे चावा पावर के अभेद ज्ञान करे नित्यकाल तपस्या अखंड संहिता दशम श्री श्री स्वामी स्वरूपानंद परमहंस देव विश्वास करें जे भागवत हम लक्षण ईश्वर विश्वास द्वितीय लक्षण विश्ववासी सकल मुक्तिर जन्य निजेर मुक्तिर प्रार्थना मानुष जखन काज करे तखनी से तार योग्यतार परिचय पाए হয়তোবা প্রথমে সেই যোগ্যতা খুবই কম থাকে কিন্তু ভবিষ্যতে সেই ক্ষুদ্র যোগ্যতা বৃহৎ যোগ্যতার রূপ ধারণ করে মানুষের অলস হয়ে যাওয়া আটকে নিজের কর্মপন্থ মনকে কর্মের সমুদ্রে ফেলে দিতে হবে সমুদ্রে উত্তাল তরঙ্গমালার সঙ্গে সংগ্রাম করতে করতে যেন সে ধীরে ধীরে উঠে আসে এবং নিজের আত্মশক্তির প্রকৃত পরিচয় পেয়ে যেন সে বৃহৎ কাজের জন্য স্বেচ্ছায় এগিয়ে আসতে প্রলুব্ধ পয়লা কার্তিক 1344 সালের সাহস শৌর্য ও সংযম এই তিনটির একত্র সমাবেশ ও তোমার চরিত্র নিষ্ঠা নিষ্কলুষতা এবং গভীরতা এই তিনটির চিন্তা থাকুক আলোক হইয়া তোমার প্রতিটি কর্মে নববর্ষের বাণী পৃষ্ঠা ৭৪ মানব জীবন এমন হবে যে সর্বক্ষণ নিজের মনকে নিত্য রস বিক্ষস্বরূপ শ্রী ভগবানের মহিমা চিন্তা করে নিজেকে তাতে নিমজ্জিত করে জগতের সকল কর্তব্য সে পুঙ্খানুপুঙ্খ রূপে সৃষ্টি পাওয়ামনি আমাদের গর্বে শ্রী শ্রী বাবামণি বলছেন মানুষ দরিদ্র হইলে কেহ ছোট হয় না চরিত্র যাহার সুন্দর অন্তর যাহার শুদ্ধ রুচি যাহার খলতা বর্জিত সে দরিদ্র হইল ধনী তার মত হইতই মহতই বাকি আছে নববর্ষের বাণী পৃষ্ঠা ৭৫ সৃষ্টি বাবামণি তার শেষ কেবল শেষই নহে ইহার প্রারম্ভ বটে বিনাশ কেবল বিনাশ নহে যা সৃষ্টির বটে আরম্ভে আর পরিসমাপ্তিতে পার্থক্য দেখিবার ও ভঙ্গির মধ্যে যাহা আদি তাহাই অন্ত যাহা চঞ্চল তাহাই স্থির আদির ভিতরে অনন্তকে দেখা চিরকালের ভিতরে নিত্য স্থিরকে জানা কি আছে ইহাই জীবন ইহাই মানব জীবনের চরম সাধনা ইহাই পরিসমাপ্তি নববর্ষের বাণী পৃষ্ঠা ১১৬ এই শিখ পয়লা বৈশাখ যেমন আমাদের বাউনি গুরুরূপে আত্মা প্রকাশ করেছেন সেরকম আমরাও এই বৈশাখের মধ্যে আমাদের ভিড় হয়ে আত্মার সঙ্গে বসে থাকা তাই তার আদরে আমরা সবাই বিগলিত হয়েছিলাম কিন্তু তিনি আজ আমাদের মধ্যে নেই আমাদের মা এই নতুন বৎসরের প্রারম্ভে মহাসখীর দিনে শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে প্রার্থনা করি শ্রী শ্রী মামণির মতো মানুষকে তুমি বারে বারে এই পৃথিবীতে পাঠাও যেন সমগ্র মানব জাতি প্রাণিক তার স্নেহ মায়া মমতা প্রেম ভালোবাসা সেবায় ও প্রেরণায় জীবনের মানে খুঁজিয়া পায় ও সকলের জীবন আনন্দে ভরিয়া ওঠে পরিশেষে সৃষ্টি বাউনির শ্রীচরণে প্রার্থনা যত দুঃখই দাও প্রভু সবই তোমার আশিস পাইয়া মাথা পাতিয়া লইব হাসি মুখে বরণ করিব
কিন্তু কাতর প্রাণে আরো একটি প্রার্থনা করিব। দুঃখই জীবনের স্পর্শমণি, তাহা বুঝিতে দিও এবং তোমার সেই স্পর্শমণির পবিত্র পরশে আমাদের জীবনকে তোমার শ্রীচরণে অর্পণের মাধ্যমে ধন্য করিও, পূর্ণ করিও, মহৎ করিও, সার্থক করিও। জয়তু সৃষ্টি বামন, জয়তু সৃষ্টি মামন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।